এবার আরো একটা গুরুত্বপূর্ণ খবর জানাই আপনাদের। এবার সিবিআই এর স্ক্যানারেও রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। এর আগে কয়লা পাচার কাণ্ডে ইডি একাধিকবার নোটিশ পাঠিয়েছিল মলয় ঘটককে, আর এবার সিবিআই তেড়ে ফুড়ে ময়দানে নেমেছে। তারা বেশ কিছু তথ্য চেয়ে পাঠিয়েছে মলয় ঘটকের কাছে, যার মধ্যে রয়েছে ব্যাংক স্টেটমেন্ট, কয়লা পাচার কাণ্ডে বেশ কিছু নথি তলব করেছে সিবিআই। কি কি জানতে চাওয়া হয়েছে মলয় ঘটকের কাছ থেকে জানবো। সুজয় পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। সুজয়, একেবারে দেখো, কয়লা পাচারকাণ্ডে এবার সিবিআই তেড়েফুঁড়ে নেমেছে, যে কারণে রাজ্যের মন্ত্রী, যিনি ইতিমধ্যে ইডি স্ক্যানার রয়েছেন, তার সম্পর্কিত বেশ কিছু তথ্য, তার ব্যাংক, যে ব্যাংক অ্যাকাউন্টে, যার যে ব্যাংকের ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে, তাদের কাছ থেকে চাওয়া হয়েছে। কলকাতার একটি বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের, সেই ব্যাংককে সিবিআইয়ের তরফ থেকে নোটিশ দিয়ে বলা হয়েছে আগামী 13 তারিখের মধ্যে মলয় ঘটকের ব্যাংকের ওই অ্যাকাউন্টে স্টেটমেন্ট পাঠাতে হবে। যবে থেকে খোলা হয়েছে সেই সময় থেকে এখনও পর্যন্ত, অর্থাৎ নোটিশ পাঠানো পর্যন্ত, প্রত্যেক দিনের স্টেটমেন্ট দিতে হবে। একই সঙ্গে বলা হয়েছে যে ওই ব্যাংক অ্যাকাউন্ট কোন কেওয়াইসি নথি দিয়ে খুলেছিলেন মলয় ঘটক, সেই নথিটাও সম্পর্কেও ডিটেলস জানাতে হবে সিবিআইকে। তার পাশাপাশি মলয় ঘটকের পরিবারের 5 সদস্যের প্যান নাম্বার এবং তাদের নাম পাঠানো হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। বলা হয়েছে যে তাদের ব্রাঞ্চে এই সদস্যদের নামে, অর্থাৎ মলয় ঘটকের পরিবারের সদস্যদের নামে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে কিনা, থাকলে তার নাম্বার এবং কোন ঠিকানা সেই ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই সংক্রান্ত সমস্ত তথ্য পাঠাতে হবে। অর্থাৎ শুধু মলয় ঘটক নয়, মলয় ঘটকের গোটা পরিবারই এই মুহূর্তে বলা চলে যে কয়লা পাচারে সিবিআই স্ক্যানারে রয়েছে, যে কারণে তারা এই সংক্রান্ত তথ্য তলব করা হয়েছে। এবং এই ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য তলব করা একটা বিষয় স্পষ্ট, যে মূলত আর্থিক লেনদেনের বিষয়টি তারা দেখতে চাইছেন, যে কোনো একটি নির্দিষ্ট সময় কোনো রকমভাবে বাইরে থেকে বা কোনো সন্দেহজনক জায়গা থেকে কোনো সন্দেহজনক লেনদেন বা একসাথে কোনো মোটা টাকার লেনদেন হয়েছে কিনা, এবং সেই টাকা কোথা থেকে এসছে এবং সেই টাকা কোথায় চলে গিয়েছে সেটা তারা খুঁটিয়ে দেখতে চায়। একদম স্পষ্টত বলে দেওয়া হয়েছে যে এভরি ডে বা প্রত্যেকটা পাতার খুঁটিনাটি তথ্য দিতে হবে স্টেটমেন্টে, কিছু বাদ দেওয়া যাবে না। ফলে বুঝতেই পারছো, এবং একই সঙ্গে বলে দেওয়া হচ্ছে যে ব্যাংকের যে অফিসার বা কর্মী যে নথি দিতে আসবেন তারও স্টেটমেন্ট রেকর্ড করা হবে। অর্থাৎ সঙ্গে থাকো সুজয়, একটু কথা বলবো এই নিয়ে সুপ্রিয়র সঙ্গে। সুপ্রিয়, হঠাৎ করে সিবিআই এর তৎপরতা এবং ব্যাংকের যাবতীয় নথি চেয়ে পাঠানো, একটু সুনির্দিষ্টভাবে জানতে চাইবে কি কারণ, কি কি জানতে চাওয়া হয়েছে? দেখো, শুধুমাত্র যে ব্যাংক লেনদেন সংক্রান্ত স্টেটমেন্ট বা নথি চেয়ে পাঠানো তা কিন্তু নয়, তার পাশাপাশি আরও আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পারছি যে এই কয়লা পাচার কাণ্ডকে সামনে রেখে এই ব্যাংক লেনদেন সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখা বা ব্যাংক লেনদেন সংক্রান্ত তথ্য জানার জন্যে একটি বেসরকারি ব্যাংক, যে ব্যাংকে রাজ্যের মন্ত্রী, আইনমন্ত্রী মলয় ঘটক, এমনকি তার স্ত্রী এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংকের, বেসরকারি ব্যাংকের এক আধিকারিক, তাকেও চলতি মাসের অর্থাৎ ডিসেম্বর মাসের 13 তারিখে সকাল 11টা নাগাদ নিজাম প্যালেসের যে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের দপ্তর রয়েছে, অর্থাৎ সিবিআই দপ্তর রয়েছে, সেখানে তলব করা হয়েছে। অর্থাৎ তার কাছ থেকে একদিকে এই সমস্ত নথিপত্র তলব করা, এবং শুধুমাত্র তাই নয়, কিন্তু এখানে কিন্তু আরও একটা বিষয় নির্দিষ্টভাবে বলা হয়েছে, যে সমস্ত নথি চেয়ে পাঠানো হয়েছে সেই নথিতে, অর্থাৎ এই সমস্ত স্টেটমেন্টগুলোতে, ব্যাংক লেনদেন সংক্রান্ত স্টেটমেন্টে ম্যানেজারের স্বাক্ষর থাকতে হবে। অর্থাৎ কতটা অথেন্টিক এই নথিপত্র সেটাও কিন্তু তদন্তকারীরা চাইছেন, যাতে স্পষ্ট হতে পারেন একদিকে ব্যাংকের এই সমস্ত নথি, এবং তার পাশাপাশি ব্যাংক আধিকারিককে ডেকে তার সঙ্গে কথা বলে কোথাও গিয়ে যেটা মনে করা হচ্ছে বা সিবিআই সূত্রে খবর বা যেটা, যে এই যে জবে এই সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলো খোলা হয়েছিল এবং তার পরবর্তীতে এই যে দীর্ঘ বেশ কয়েক বছর, তার মধ্যে কোথাও গিয়ে সন্দেহজনক লেনদেন সংক্রান্ত বিষয় তাদের কাছে এসে পৌঁছেছে, আর সেই লেনদেন সম্পর্কিত বিষয় কিন্তু স্পষ্ট হওয়ার জন্যই তারা একদিকে যেদিন থেকে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে তারপর থেকে যাবতীয় স্টেটমেন্ট, সমস্ত তথ্য সিবিআই একবার চেয়ে পাঠিয়েছে। এবং সিবিআই এর এই তৎপরতা, কেন এই তৎপরতা এবং এর ফলে এরপর মলয় ঘটক কি করেন, কারণ ইডি এর আগে বারবার ডেকেছিলেন তাকে, তিনি একবার মাত্র হাজিরা দিয়েছিলেন, এরপর মলয় ঘটক কি করেন, সিবিআই যেসব ইনফরমেশন চেয়েছে সেগুলো তিনি দেন কিনা, নজর তো আমাদের থাকবে। এবার ডোমকলের খবরের দিকে নজর থাকবে আমাদের, তার কারণ ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম তার বাড়িতে সিবিআই তল্লাশি করে এবং বেশ খানিকক্ষণ তল্লাশির পর 35 লক্ষ টাকা নগদ তারা উদ্ধার করে এবং তারপর তাকে তলবের প্রস্তুতি শুরু হয়েছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সুজয়, গতকাল আমরা দেখলাম সিবিআই এই জাফিকুলের বাড়ি গেলেন, তার সঙ্গে সুজয়কৃষ্ণ ভদ্রের একটা লিঙ্ক সামনে এলো, টাকা গোনার মেশিন তার বাড়িতে গেল, 35 লক্ষ টাকা নগদ উদ্ধার হলো, এরপর কি?
এরপর খুব স্বাভাবিকভাবেই যে 35 লক্ষ টাকা পাওয়া গিয়েছে বিধায়কের বাড়ি থেকে, সেই টাকার আয়ের উৎস কি, অর্থাৎ সেই টাকা যে তিনি বাড়িতে রেখেছিলেন সেটা কিসের টাকা, কোথা থেকে সেই টাকা পেয়েছিলেন সেটা তদন্তকারীরা জানতে চান। সুতরাং সেই কারণেই এই টাকার ব্যাপারে তথ্য জানতে বিধায়ককে খুব শীঘ্রই তলব করা হবে তেমনটাই আমরা জানতে পারছি। তার কারণ সরাসরি বিধায়কের মুখ থেকেই তারা জানতে চান যে কোথা থেকে এই টাকা পেয়েছিলেন বিধায়ক এবং তিনি কেন বাড়িতে রেখেছিলেন, এই সংক্রান্ত তথ্য তারা জানতে চান। ইতিমধ্যেই বিধায়কের আয়কর রিটার্ন, গত 5 বছরের আয়কর রিটার্ন এবং তার কতগুলি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই সংক্রান্ত নথি সংগ্রহ করেছেন তদন্তকারীরা। এবং গতকালে যে 8 জায়গায় তল্লাশি অভিযান চলেছে সেটা মূলত প্রাথমিক নিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে তল্লাশি অভিযান চললেও রাজ্যের গতকালের এই তল্লাশিতে যেটা জানা যাচ্ছে যে আরও একাধিক পদে, রাজ্য সরকারের আরও একাধিক পদে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথি তদন্তকারীদের হাতে এসছে। ফলে শুধুমাত্র যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি নয়, আরও একাধিক দুর্নীতির পর্দা ফাঁস হতে পারে সেই সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। তার কারণ যে সমস্ত প্রভাবশালীদের বাড়িতে তল্লাশি হয়েছে, যে আলটিমেট বেনিফিশিয়ারের প্রসঙ্গ বারবার করে উঠেছিল, সিবিআই 8টা জায়গায় তদন্ত করলো, তল্লাশি করলো, সব হলো, তদন্তের ক্ষেত্রে কতটা গতি পেল, কত দূর এগোতে পারলো সিবিআই, আদালত তো বারবার প্রশ্ন তুলেছে নিয়ে। দেখো, এটা মূলত প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে আলটিমেট বেনিফিশিয়ারির কথা আদালতে বলেছে সিবিআই। এবং এর আগে যে ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করার যে তৎপরতা বা কোর্টের নির্দেশ, সেটা কিন্তু শুধুমাত্র এসএসসি সংক্রান্ত মামলায়, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এই সংক্রান্ত কোনো নির্দেশ নেই। ফলে সিবিআইয়ের কাছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বলা চলে যে এখন হাত খোলা রয়েছে, যে এখন তারা নির্দিষ্টভাবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তদন্ত করে নিয়ে যেতে এগিয়ে যেতে পারে। সেই কারণেই তাদের লক্ষ্য এখন আলটিমেট বেনিফিশিয়ারি, অর্থাৎ বাজার থেকে এজেন্টরা টাকা তুলতো, এজেন্টরা মিডিলম্যানদের দিত, মিডিলম্যানরা কমিশন নিয়ে সেটা আরও উঁচু তলায় পৌঁছে দিত। কিন্তু এই যে ধাপে ধাপে সিঁড়ির মাধ্যমে যে প্রক্রিয়াটা উঠেছে, সেই সিঁড়ির একেবারে মাথায় কে বসে রয়েছে, সেই জায়গাটা তার নজর থাকবে। আমাদের নজর থাকবে সুজয়, আপাতত তোমাকে ধন্যবাদ।